ফিতা ক্যাসারের শেষ সময়টায় কনসার্ট মানে এলআরবি, নগরবাউল কিংবা আর্ক। তুমুল জনপ্রিয় ছিল মাইলস, সোলস, প্রমিথিউস, রেনেসা বা ফিডব্যাক ব্যান্ড। ছিলেন আসিফ আকবর, মনির খান, আগুন, আতিক হাসান, নাসির, পলাশ, ডলি সায়ন্তনী, বেবি নাজনীন সহ প্যারালালি দর্শকপ্রিয় প্রায় 50 জন শিল্পী, যারা প্রত্যেকেই নিজের মতো সফল। শূন্য দশকের উধার বাতাল সে সময়ে সবাইকে পাশ কাটিয়ে একদমই আলাদা আবহে আগুন জ্বালিয়ে দেয় ব্যান্ড দল ব্ল্যাক। এক লহমায় ঘুরিয়ে দেয় বাংলা রক গানের মোড়। পূর্বসূরীদের পথে না হেঁটে ব্ল্যাক সামনে আনে নতুন এক আওয়াজ, বাংলাদেশে নিয়ে আসে অল্টারনেটিভ রক জনরা। বাউল গান, লোকসঙ্গীত, জারি সারি গান সমৃদ্ধ বাংলায় সলিড রক বা মেটাল গানও যে জনপ্রিয় হয়ে উঠতে পারে তা প্রতিষ্ঠিত করে ব্ল্যাক। ব্ল্যাক জন্ম দেয় জন কবির, তাহসান রহমান খান এবং দিলশাদ করিম এলিটার মতো তারকাদের। 2002 সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম আমার পৃথিবী প্রকাশিত হয়। এক দানেই বাজিমাত, সম্পূর্ণ নতুন স্বাদের গান উপভোগ করে শ্রোতারা। কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় তারা। অ্যালবামের 12টি গানের মধ্যে আমার পৃথিবী, অভিমান, প্রার্থনাদ, এখনো, মিথ্যা, আমরা, মানুষ গানগুলো পায় তুমুল জনপ্রিয়তা। মিথ্যা গানে প্রথমবারের মতো বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতে পুরুষ ভোকালের সাথে একই গানে আনা হয় নারী ভোকাল। এক বছর পর 2003 সালে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম উৎসবের পর। এবার গান সংখ্যা 16টি। উৎসবের পর শ্লোক, পরাহত, একা এবং প্রাকৃতিক গানগুলো রক প্রেমী শ্রোতাদের কাছে পছন্দের হয়ে ওঠে। এবার প্রাকৃতিক গানটিতে তারা বাংলাদেশে প্রথমবারের মতো র‍্যাপ ইন্ট্রোডিউস করে। একক অ্যালবামের পাশাপাশি ছাড়পত্র, অনুশীলন, স্বপ্নচূড়া, আগন্তুক, প্রজন্ম এসব অ্যালবামেও ব্যাপক জনপ্রিয়তা পায় ব্ল্যাকের গান। কনসার্টগুলোতে তরুণ সমুদ্রের সামনে হাঁটু গেলে বসে অদ্ভুত একটা ভঙ্গিতে গান গাইতেন জন। পিয়ানোতে থাকা তাহসানও গাইতেন, ড্রামসে টনি, লিড গিটারে জাহান, বেইজে মিরাজ। অদ্ভুত এক মায়াজাল সৃষ্টি হতো মঞ্চে, বাজাতো ব্ল্যাক আর হুবহু কোরাস দিত সামনে পুরো মাঠের প্রতিটি মানুষ। সে এক নতুন বিপ্লব। এতই জনপ্রিয়তা পায় ব্যান্ডটি সে সময় 2003 সালে চ্যানেল আইয়ে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত টেলিফিল্ম অফ বিট তাদের নিয়ে নির্মিত হয় অফ বিট নামক নাটক। তাহসানের বিপরীতে সেখানে ছিলেন জয় আহসান, ব্ল্যাক অ্যাম্বাসাডার হয় পেপসি ও ডিজুসের মতো ব্র্যান্ডের। এছাড়া তাহসান যুক্ত হন আরো বিভিন্ন বিজ্ঞাপনে। কিভাবে সৃষ্টি হয়েছিল নতুন ধারা সৃষ্টি করা এই ব্ল্যাক, চলুন এবার সেই গল্প করি। 90 দশকের শুরুর দিকে সবেমাত্র দেশে ডিশ লাইন এসেছে। MTV-তে তখন রক ব্যান্ডগুলোর গানের পাশাপাশি মিউজিক ভিডিও দেখাতো। গানের পাশাপাশি সেই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন টানত তিন বন্ধু জন কবির, খাদেমুল জাহান এবং মেহমুদ আফ্রিদি টনিকে। তখন আয়রন মেইডেন, মেটালিকা, মেগাডেথ তো চলতোই, পাশাপাশি পার্ল জ্যাম, স্টোন টেম্পল পাইলটস, নির্ভানা এবং সাউন্ড গার্ডেনের মতো ব্যান্ডগুলোরও সুদিন ছিল সে সময়। 1999 সালে জন, জাহান এবং টনির হাত ধরে গঠিত হয় ব্ল্যাক ব্যান্ড। পরে যোগ দেন মিরাজ ও তাহসান। রক গান শুনে বড় হওয়া, প্রভাবিত হওয়া সব বন্ধুরা যখন ব্যান্ড ফর্ম করলেন তখন তাদের মিউজিকেও রক ইনফ্লুয়েন্স চলে আসে। অল্টারনেটিভ রক, গ্রাঞ্জ থেকে পোস্ট গ্রাঞ্জ জনরার দিকেও ঝুঁকে তারা। ব্ল্যাকের উত্থানের পেছনে সবচেয়ে বেশি অবদান প্রয়াত গীতিকার ইমন জুবায়ারের। ব্ল্যাকের প্রকাশিত 50টি গানের অন্তত 40টি ইমন জুবায়ারের লেখা। তার কথায় প্রকৃতির কথা যেমন থাকতো তেমনি থাকতো আধুনিক মানুষের টানাপোড়েন। এই দুইয়ের মিশেলে দারুণ সব বক্তব্য থাকতো গানে। ইমন জুবাইরের সিদ্ধেশ্বরীর বাসাতে গঠিত হয় ব্যান্ড দলটি। সে বাসাতেই চলতো প্র্যাকটিস, এমনকি তার টাকাতে রেকর্ড হয় তাদের প্রথম গানের। ইমন জুবাইর সম্পর্কে তাহসানের আপন খালাতো ভাই, তবে ব্যান্ডে তাহসান আসার আগে থেকেই তার সাথে সবার সখ্যতা। শ্বাসকষ্ট জনিত সমস্যায় 2013 সালে অকাল মৃত্যু ঘটে এই লেখকের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা প্রয়াত এই গীতিকার একসময় নিয়মিত জনপ্রিয় বাংলা ব্লগ সামহোয়ার ইন ব্লগে লিখতেন। ব্যান্ডের প্রধান কান্ডারি জাহান বলেন, আমাদের মিউজিকের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন ইমন ভাই। ওনার লিরিক্স ছিল পোস্ট মডার্ন বা উত্তর আধুনিক ধাঁচের। তরতর করে বয়ে যাওয়া জীবনে হঠাৎ করে আসে উল্টো স্রোত। এবার চলুন নক্ষত্রের পতনের গল্প শুনি। 2005 সালে কনসার্ট শেষ করে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার 14 গ্রামে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ব্যান্ডটি। মারা যান ব্ল্যাকের শব্দ প্রকৌশলী ইমরান আহমেদ চৌধুরী মবিন, আহত হন বেস গিটারিস্ট মিরাজ এবং ড্রামার টনি। গুরুতর আহত মিরাজকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন লাগে তার পুরোপুরি সুস্থ হতে। ব্যান্ডে আর যোগ দেন তিনি। টনিও তার মানসিক দুর্যোগ কাটিয়ে গানে ফিরতে সময় নেন। ব্যান্ড নিষ্ক্রিয় ছিল অনেকদিন। নিজেদের মনের অমিলে জনপ্রিয়তার শীর্ষে থাকা ব্যান্ডটি ভেঙে ছুড়ে তছনছ হয়ে যায়। 2006 সালের শুরুতে ব্যান্ড ছাড়েন তাহসান। এর পেছনে তার একক ক্যারিয়ার গড়ার ইচ্ছা যেমন কারণ, তেমনি কারণ গানের ধরন নিয়ে ব্যান্ডের সাথে তার বনিবনা না হওয়া। তাহসানের অনেকগুলো গান রেডি ছিল কিন্তু ব্যান্ডের জনরার সঙ্গে না মেলায় প্রকাশ করা হচ্ছিল না। তাহসান বলেন, আসলে ওরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে আর আমি স্লো ব্যালেড ধাঁচের গান করি। আমি ওদের ইচ্ছাকেই সম্মান
প্রমাণ জানিয়েছে। তাওজানকে ছাড়া 2008 সালে বের হয় ব্ল্যাকের তৃতীয় অ্যালবাম আবার, আগের মতো সারা জাগায়নি সেটে। 2011 সালে ব্যান্ড ছাড়েন জন। জনের ক্ষেত্রেও অনেকটা একই ব্যাপার, দেখা গেল সলো ক্যারিয়ারের দিকে ঝুঁকে যান তিনি। সে সময়কার পরিস্থিতি জানিয়ে টনি জাহান বলেন, একটা স্টেজে এসে সবারই একটা চাহিদা তৈরি হয়, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা হয়। আমরা চেয়েছিলাম একসাথে থাকি, নানা কারণে তা হয়নি। তবে মূল কারণ তাহসান ও জনের সলো ক্যারিয়ার গড়তে চাওয়া। আশৈশব মায়ের আদরে আগলে বেড়ে ওঠা বাচ্চারা একসময় বড় হয়, জগৎ সংসারে নিজেকে প্রতিষ্ঠার লড়াইয়ে বেরিয়ে যায় সে মাকে ছেড়ে, নিজের আজন্ম ভালোবাসার ঘর ছেড়ে আবার ফিরে ফিরে আসে। ব্ল্যাকও তেমনি রিউনিয়ন কনসার্ট করে 2024 সালের 10 মে। 2005 সালের পর আবার ঢাকার মঞ্চ কাঁপিয়ে দেয় ব্ল্যাকের সে ঐতিহাসিক পুরনো লাইন আপ।